কানাডা পুলিশ শিখ কানাডিয়ান অ্যাক্টিভিস্ট হরদীপ সিং নিজরকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কানাডা কর্তৃপক্ষ এই হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িত বলে অভিযোগ করার প্রেক্ষাপটে তাদেরকে গ্রেপ্তার করা হলো। 2023 সালে নিজরকে হত্যা করা হয়েছিল। শুক্রবার 3 মে দেশটির পুলিশ সুপারিনটেন্ডেন্ট মনদীপ মুখার্জি জানিয়েছেন গ্রেপ্তার তিনজন ভারতীয় নাগরিক। মনদীপ মুখার্জি জানান তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা অর্থাৎ হত্যার বিষয়ে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। পুলিশ জানায় তারা সবাই 3 থেকে 5 বছর ধরে কানাডায় বসবাস করছিলেন। এ ঘটনায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সহ তদন্ত অব্যাহত রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা দেখা হচ্ছে বলে জানায় কানাডার পুলিশ। কানাডার নিহত শিখ নেতা হরদীপ সিং নিজ্জর 2023 সালের জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় গুরু নানক শিখ গুরুদ্বারা মন্দিরে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল। হত্যার কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বলেছিলেন তার দেশের নিরাপত্তা সংস্থাগুলো নিজের হত্যায় ভারত সরকারের এজেন্টদের সম্ভাব্য যোগাযোগের বিশ্বাসযোগ্য অভিযোগগুলো তদন্ত করে দেখছে। জাস্টিন ট্রুডোর মন্তব্যে ভারত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। ভারত এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করে। ভারত সরকার কানাডাকে ভারত বিরোধী তৎপরতা এবং শিখ চরমপন্থা দমনে পর্যাপ্ত কাজ না করার জন্য অভিযুক্ত করে। কানাডার সংবাদ মাধ্যমের রিপোর্টকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, সূত্রের তরফে দাবি করা হয়েছে যে ওই সন্দেহভাজন হিট স্কোয়াডের সদস্যদের কয়েক মাস আগে চিহ্নিত করা হয়েছিল। তারপর থেকে তাদের উপর লাগাতার নজর রাখা হচ্ছিল। অবশেষে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে তাদের।